শুরুতেই সংবাদ শিরোনাম। হারের রেকর্ড নিয়েও ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে। রাজাপাকসের দেশত্যাগ আটকে দিল শ্রীলঙ্কার আদালত। করোনা শনাক্তের খবরের পরই তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে রাশিয়া প্রতিশোধ নিতে বাধ্য হবে। হত্যা করা হচ্ছে পুতিনের প্রশিক্ষিত ডলফিন। রাশিয়ার গ্যাস পরিবহনের অনুরোধ নাকচ করেছে ইউক্রেন। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে কঠোর হচ্ছে মালয়েশিয়া। এবার বিস্তারিত। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দেশটির ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। এ নিয়ে ষষ্ঠবারের মতো দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ইউএনপি দলের এই নেতা। এর আগে 1993 সাল থেকে শ্রীলঙ্কার 5 বারের প্রধানমন্ত্রী ছিলেন বিক্রমাসিংহে। তাকে পশ্চিমপন্থী মুক্ত বাজার সংস্কারবাদী হিসাবে দেখা হয়। বিক্রমাসিংহে পরপর 2টি নির্বাচনে হেরে যান। তিনি তার দলকে একের পর এক নির্বাচনী পরাজয়ের দিকে নিয়ে যান। এই কারণে তার নিজের সমর্থকরাও তাকে হিসাবে রেকর্ড লুজার হিসেবে আখ্যায়িত করেন। তাকে এত কিছুর পরও 2015 সালে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের নির্বাচনী পরাজয়ের পরে বিরোধিতা কর্তৃত্ববাদী নেতার বিরুদ্ধে ঐক্য প্রার্থী হিসাবে তাকে সমর্থন দেওয়ার পর তিনি ফের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। কিন্তু তার ক্লিন ইমেজটি সেই বছরের শেষের দিকে মলিন হতে থাকে, যখন কেন্দ্রীয় ব্যাংকের বন্ডের সঙ্গে জড়িত একটি অভ্যন্তরীণ ব্যবসায়িক কেলেঙ্কারিতে তার প্রশাসনের নাম জড়ায়। মাল্টিমিলিয়ন ডলার কেলেঙ্কারির মূল অভিযুক্ত অর্চনা মহেন্দ্রান সেই সময়ই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। এই অর্চনা মহেন্দ্রান ছিলেন বিক্রমাসিংহের সহপাঠী। তার শাসনামলে ক্রনিজম এবং পূর্ববর্তী রাজাপাকসের শাসনামলের সদস্যদের বিচার করতে ব্যর্থ হওয়ার অভিযোগও ওঠে। শক্তিশালী রাজাপাকসের পরিবার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব 2018 সালে শ্রীলঙ্কাকে সংকটের মধ্যে ফেলেছিল। সে সময় মাহিন্দা 6 সপ্তাহের জন্য প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার আগে সুপ্রিম কোর্ট একে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল। শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে তার 15 জন সহযোগী তার রাজনীতি বিচ্ছেলে নামালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন কলম্বোর একটি আদালত। সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানোর অভিযোগে তাদের দেশত্যাগ করার বিষয়টি আটকে দিল আদালত। কলম্বোর ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার পুলিশকে সোমবারের রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। দেশব্যাপী ছড়িয়ে পড়া এই সংঘর্ষে 9 জন নিহত হন। সংবাদ সংস্থা এএফপি আদালতের একটি সূত্রের বরাতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য একটি পিটিশন দায়ের করা হয়েছিল, কিন্তু ম্যাজিস্ট্রেট সেই পিটিশন প্রত্যাখ্যান করে দিয়ে বলেন, বর্তমানে যে কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করার ক্ষমতা পুলিশের রয়েছে। এদিকে সোমবার কলম্বোতে হওয়া সংঘর্ষে আহত হওয়া ব্যক্তিরা জানান, সাবেক প্রধানমন্ত্রী রাজাপাকসে কলম্বোর বাইরে থেকে তার 3000 সমর্থকদের বাসে করে নিয়ে আসেন। এই সমর্থকরা শান্তিপ্রিয় সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর লাঠি নিয়ে হামলা করে। এরপর এই সংঘর্ষ পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। এর জেরে 76 বছর বয়সী রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। পরের দিন ভোরে সেনাবাহিনী হেলিকপ্টারে করে তাকে সরকারি বাসভবন থেকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তিনি ও তার পরিবার একটি নৌঘাঁটি আশ্রয় নিয়েছেন। উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্তের দিনেই 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি। জাপানের কোস্ট গার্ড তাদের সামরিক বাহিনীর বরাদ্দে 3টি ক্ষেপণাস্ত্র ছড়ানি এক প্রতিবেদনে প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্সও। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, বৃহস্পতিবার ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র 90 কিলোমিটারের ওপর দিয়ে প্রায় 360 কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল। এদিকে উত্তর কোরিয়ায় সরকারি সম্প্রচার মাধ্যম NHK জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে আজ বৃহস্পতিবার। এতে দেশ জুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছে কিম জং উন প্রশাসন। বিবিসি জানায়, দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিয়ং ইয়ং এ অমিক্রন ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তবে কতজন আক্রান্ত হয়েছেন তা বলা হয়নি। রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। এটা নিয়ে মস্কো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিনল্যান্ডের অবশ্যই দায়িত্ব এবং পরিণতি সম্পর্কে সতর্ক থাকা উচিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিলে মস্কো প্রতিশোধ নিতে বাধ্য হবে বলেও বিবৃতিতে বলা হয়। এর আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এস নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে বলেন, কালবিলম্ব না করে ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা উচিত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,
ফিনল্যান্ডের সম্ভাব্য অন্তর্ভুক্তি মস্কো হেলসিঙ্কির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে। এই সম্পর্ক উত্তর ইউরোপীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করছে বলে দাবি করা হয়। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে আরও বলছে, জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবেলায় সামরিক এবং কারিগরি উভয়ভাবে মস্কো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে। কৃষ্ণসাগর উপকূলে ভেসে আসছে মৃত ডলফিনের দেহ। গত কয়েক সপ্তাহ ধরেই এ দৃশ্য চোখে পড়ছে। প্রাথমিক পর্যবেক্ষণে বিজ্ঞানীরা মনে করেছিলেন, রাশিয়া এবং ইউক্রেন নৌবাহিনীর সংঘাতে সমুদ্রে ধারাবাহিক বিস্ফোরণ এবং দূষণের কারণে এগুলো মারা যাচ্ছে। কিন্তু ডলফিনের গণমৃত্যুর কারণ হিসাবেই সামনে আসছে নতুন তথ্য। কৃষ্ণসাগরের রুশ নৌ ঘাঁটিগুলোর পাহারাদার প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিনগুলোকে ইউক্রেন বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করছে এমন গুঞ্জন উঠেছে ইতোমধ্যেই। এপ্রিলের তৃতীয় সপ্তাহে ইউক্রেন সেনার ক্ষেপণাস্ত্র হামলায় কৃষ্ণসাগরে মোতায়েন রুশ যুদ্ধ জাহাজ মস্কোভা ডুবে যায়। তারপরে ক্রাইমিয়ার সেভাস্তিপোল সহ কৃষ্ণসাগরের কয়েকটি রুশ নৌ ঘাঁটি নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন বাহিনী নিয়োগ করেছিল মস্কো। গত দু সপ্তাহে সেখানকার উপকূলবর্তী এলাকায় শতাধিক ডলফিনের মৃতদেহ দেখা গেছে, যদিও তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে জানায় তুরস্কের একটি গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। সামরিক কাজে ডলফিনের ব্যবহার অতীতেও করেছে রাশিয়া। 2018 সালে সিরিয়ার যুদ্ধের সময় টার্টাস নৌ ঘাঁটিতে ডলফিন বাহিনীকে মোতায়েন করা হয়েছিল। স্যাটেলাইটে সেই ছবি ধরা পড়েছিল। মূলত 60-এর দশকে সোভিয়েত সময়কালে এই বুদ্ধিমান প্রাণীগুলিকে সামরিক কাজে প্রশিক্ষণ দেওয়ার সূচনা হয়েছিল। ক্রাইমিয়ার সেভাস্তিপোলেই ছিল সেই প্রশিক্ষণ কেন্দ্র। শত্রুপক্ষের ডুবুরিকে চিহ্নিত করা বা সমুদ্রের নিচে বিস্ফোরক চিহ্নিত করা এবং তা উদ্ধার করে নিয়ে আসার কাজে প্রশিক্ষণ দেওয়া হয় ডলফিনগুলোকে। এমনকি সমুদ্রের তলায় বিস্ফোরণ বসানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। ইউক্রেনের লোহানস্ক অঞ্চলের সখরানোভকা পয়েন্ট দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস পরিবহনের ব্যবস্থা বহাল রাখার জন্য রাশিয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে কিয়েভ। আজ বৃহস্পতিবার রাশিয়ার এনার্জি জায়ান্ট গজপ্রম একথা জানিয়েছে। গজপ্রমের মুখপাত্র সের্গেই সোপ্রিয়নভ জানিয়েছেন, বর্তমানে রাশিয়া থেকে শুধু ঝা এন্ট্রি পয়েন্ট দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি করা হচ্ছে। সখরানোভকা পয়েন্ট দিয়ে ইউরোপে গ্যাস পরিবহনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। গজপ্রম বলছে, শুধু ঝা পয়েন্ট দিয়ে আজ গ্যাস পরিবহন করা হয়েছে মোট 50.6 মিলিয়ন ঘনমিটার, যা ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গজপ্রম বলছে, প্রতিদিন যে পরিমাণে গ্যাস রপ্তানি করা হয় তার চেয়ে এই পরিমাণ শতকরা 30% কম। সখরানোভকা পয়েন্ট দিয়ে প্রতিদিন ইউরোপে 32.6 মিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করা হয়। অর্থাৎ রাশিয়া ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে যে পরিমাণে গ্যাস রপ্তানি করে থাকে তার এক তৃতীয়াংশ এই পয়েন্ট দিয়ে সম্পূর্ণ হয়ে থাকে। ইউক্রেন বলছে, রুশ সেনারা সখরানোভকা পয়েন্টে ঝামেলা করার কারণে তারা এই পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে গজপ্রম বলছে, এই পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। রুশ কোম্পানিটি জানায়, ইউক্রেনের ভেতর দিয়ে গ্যাস পাইপলাইন নেওয়ার কারণে যে ফি দেওয়া হয় তা পরিশোধ করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে মালয়েশিয়া কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশটির অভিবাসন বিভাগ স্থানীয়দের সতর্ক করেছে, রোহিঙ্গারা এদেশে এসে আশ্রয়স্থল বা তথ্য গোপন রাখলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজিমি দাউদ এসব তথ্য জানান। মহাপরিচালক দাজিমি দাউদ বলেছেন, দোষী প্রমাণিত হলে একজনের 5,000 রিংগিত জরিমানা ও 1 থেকে 5 বছরের বেশি জেল হতে পারে এবং অভিবাসন আইনের 56 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশটির জলসীমায় অবৈধভাবে আসা রোহিঙ্গা শরণার্থীদের ছেড়ে দেওয়া হবে না, তাদের অবৈধ অভিবাসী হিসাবে অভিবাসন ডিপোতে আটক করা হবে। 2019 সাল থেকে এ পর্যন্ত দেশব্যাপী অভিবাসন ডিপোতে আটক রোহিঙ্গাদের সংখ্যা ছিল 2,000-এরও বেশি। আটক রোহিঙ্গাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে খায়রুল দাজিমি সাংবাদিকদের বলেন, এটি জাতীয় নীতির সাথে জড়িত। পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে জাতিগত নিষ্পত্তির জন্য তৃতীয় দেশের সাথে আলোচনা করছে। তিনি বিস্তারিত জানিয়ে বলেন, বিশে এপ্রিল পেনাংয়ের সুঙ্গায় বাকাপ অস্থায়ী অভিবাসন ডিপো থেকে পালিয়ে আসা 60 জন রোহিঙ্গা বন্দীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করার চেষ্টা এখনও করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে তারা এখন কুয়ালালামপুর, পেনাং ও সেলাইয়াংয়ের আশেপাশে তাদের সম্প্রদায়ের মধ্যে লুকিয়ে আছে। মালয়েশিয়ায় কী পরিমাণ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে তার সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হচ্ছে এই সংখ্যা লক্ষাধিক হতে পারে। বাংলাদেশের পরেই মালয়েশিয়ায় সবচেয়ে বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। এসব রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর কার্ড বহন করছে।
প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।